মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে তোমাদের জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। তোমাদের ভালোবাসায় আমার ছোট্ট চ্যানেল মেক ইংলিশ ইজি উইথ MD ধীরে ধীরে এগিয়ে চলেছে। তোমাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা। শুভ শারদীয় উৎসবকে সামনে রেখে আজ আমি পার্টস অফ স্পিচ এই টপিকটি একটি নতুন আঙ্গিকে সংক্ষেপে তোমাদের সামনে পেশ করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং আগের মতোই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই আশা রাখছি। তাহলে চলো শুরু করা যাক পার্টস অফ স্পিচ। প্রথমেই আমি একটি সেন্টেন্স নিচ্ছি, অটাম হ্যাজ কাম আফটার দ্য রেইনি সিজন, বর্ষা ঋতুর পরে শরৎ এসেছে। এখানে দেখো অটাম হ্যাজ কাম আফটার দ্য রেইনি ও সিজন, এই ওয়ার্ডগুলি নিয়ে সেন্টেন্সটি তৈরি হয়েছে। এই প্রত্যেকটি ওয়ার্ড হলো সেন্টেন্সের এক একটি পার্ট বা অংশ। পার্ট অফ স্পিচ এই কথাটিকে একটু সরলীকরণ করে নেওয়া যাক। এখানে পার্ট কথাটির অর্থ হল পার্টিশন, অর্থাৎ বিভাজন বা অংশ, এবং স্পিচ হল সেন্টেন্স। তাহলে পার্ট অফ স্পিচ হল পার্টিশন অফ সেন্টেন্স, অর্থাৎ বাক্যের অংশ। তাহলে অটাম হ্যাজ কাম আফটার দ্য রেইনি সিজন, এটি হলো স্পিচ এবং ওয়ার্ডগুলি হলো পার্টস। প্রত্যেকটি পার্ট বা ওয়ার্ড তাদের নিজ নিজ কার্যকারিতা রয়েছে এবং সেই অনুসারে প্রত্যেকটি পার্টের নিজের নিজের নামও রয়েছে। কার্যকারিতা অনুসারে পার্টস অফ স্পিচ আটটি ভাগে বিভক্ত, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন চলো এই পার্টস অফ স্পিচকে এক্সাম্পলের মাধ্যমে চিনে নেওয়ার চেষ্টা করি। এখন দেখো তোমাদের সামনে একটি সেন্টেন্স রয়েছে, দেবী দুর্গা ইজ কামিং, দেবী দুর্গা আসছে। এখানে দেখো দেবী দুর্গা হলো একটি নাম, অর্থাৎ এটি নামবাচক শব্দ, এটিকে বলা হয় নাউন। অর্থাৎ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির নাম বোঝায়। নেক্সট, সি ইজ কামিং উইথ হার ফ্যামিলি, তিনি পরিবার নিয়ে আসছেন, অর্থাৎ দেবী দুর্গা পরিবার নিয়ে আসছেন। এখানে দেখো সি এই ওয়ার্ডটি দেবী দুর্গা এই নাউনটির পরিবর্তে বসেছে, এটি হলো প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি বসে তাকে বলা হয় প্রোনাউন। এখানে সি এই ওয়ার্ডটি দেবী দুর্গার পরিবর্তে বসেছে, তাই সি এখানে হচ্ছে প্রোনাউন। নেক্সট, দ্য মাউস ইজ নটি, ইঁদুরটি দুষ্টু। এখানে মাউস হলো একটি প্রাণীর নাম, নাম বোঝাচ্ছে বলে এটি নাউন। আর এই মাউস নামক নামটি কেমন তা বুঝিয়ে দিচ্ছে নটি এই ওয়ার্ডটি। এবং নটি এই ওয়ার্ডটি মাউস এই নাউনের একটি দোষ প্রকাশ করছে, তাই নটি হলো অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে।
Next, Ganesh dances in joy. Ganesh anonde nacchi. এখানে দেখো dances অর্থাৎ নাচছে একটি কাজ বোঝাচ্ছে, তাই dances এই ওয়ার্ডটি হলো ভার, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার বলে। নেক্সট, দ্য লায়ন ইজ ভেরি অ্যাংরি, সিংহটি খুব রাগী। এখানে দেখো অ্যাংরি হলো অ্যাডজেক্টিভ, কারণ এটি লায়ন এই নাউনটির রাগান্বিত অবস্থা প্রকাশ করছে। আবার দেখো ভেরি এই ওয়ার্ডটি লায়নটি কতটা অ্যাংরি তা বুঝিয়ে দিচ্ছে, তাই ভেরি হলো অ্যাডভার্ব। এইভাবে যে ওয়ার্ড ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। নেক্সট, দে আর সিটিং অন দ্য গ্রাউন্ড, তারা গ্রাউন্ডে বসেছেন। এখানে দেখো অন এই ওয়ার্ডটি দ্য গ্রাউন্ড এই নাউনটির ঠিক আগে বসে দ্য গ্রাউন্ডের সঙ্গে বাক্যের অন্য অংশ দে আর সিটিং এর সঙ্গে কি সম্পর্ক তা বুঝিয়ে দিচ্ছে, তাই অন এই ওয়ার্ডটি হল প্রিপোজিশন। তাহলে এখান থেকে আমরা এটি বলতে পারি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য অংশের সঙ্গে ওই নাউন বা প্রোনাউনটির কী সম্পর্ক তা বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। নেক্সট, পরের সেন্টেন্সটি দেখো তোমাদের সামনে, লক্ষ্মী অ্যান্ড সরস্বতী আর টু সিস্টার্স, লক্ষ্মী ও সরস্বতী হলো দুই বোন। এখানে দেখো অ্যান্ড এই ওয়ার্ডটি লক্ষ্মী ও সরস্বতী এই দুটি ওয়ার্ডকে যুক্ত করে দিয়েছে, তাই এটি হলো কনজাংশন। এইভাবে যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড ফ্রেজ ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। নেক্সট, হুররে উই হ্যাভ রিচড ইন টাইম, কি মজা আমরা যথাসময়ে পৌঁছে গেছি। এখানে দেখো হুররে এই ওয়ার্ডটি দিয়ে মনের একটি আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে, তাই এটি হলো ইন্টারজেকশন। তাহলে আমরা বলতে পারি যে ওয়ার্ড মনের দুঃখ আনন্দ ভালোবাসা ঘৃণা ইত্যাদি প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন চলো আমরা যে পার্টস অফ স্পিচগুলো সংক্ষেপে জেনে এলাম সেগুলোর ডেফিনিশন বা সংজ্ঞাগুলো কি তা জেনে নেব এক নজরে। প্রথমেই নাউন দিয়ে শুরু করি। নাউন এটি কি? আ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। এরপরে রয়েছে প্রোনাউন। আ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ এ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। এরপরে জানব অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ এ নাউন অর এ প্রোনাউন, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। নেক্সট, ভার্ব। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ডিনোট সাম অ্যাকশন, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। এরপরে আমরা জানব অ্যাডভার্ব সম্পর্কে। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান আদার অ্যাডভার্ব, অর্থাৎ যে ওয়ার্ড কোনো ভার্ব
অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে কিছু বলে তাকে অ্যাডভার্ব বলে। এরপরে রয়েছে প্রিপোজিশন। আ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজড বিফোর আ নাউন অর আ প্রোনাউন টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। অর্থাৎ যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলির সঙ্গে ওই নাউন বা প্রোনাউনের কী সম্পর্ক তা বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। এরপরে হচ্ছে কনজাংশন। আ কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট সিম্পলি জয়েন্স টুগেদার ওয়ার্ডস ফ্রেজেস ক্লজেস অর সেন্টেন্সেস। অর্থাৎ যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ড ফ্রেজ ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এবং সবশেষে রয়েছে ইন্টারজেকশন। অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেসেস দ্য ইমোশনস লাইক জয় সরো লাভ হ্যাট্রিড এটসেট্রা। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা মনের আনন্দ দুঃখ ভালোবাসা ঘৃণা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইন্টারজেকশন বলে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা সংক্ষেপে আলোচনা করলাম পার্টস অফ স্পিচ আসলে কি, সেগুলো কি আমরা চিনব কী করে বা সেগুলো কাকে বলে জানলাম। আমি খুব সংক্ষেপে বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তবে এই পর্যন্ত। পরে আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সবশেষে আবার জানাই শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ।